লাল চা বানাও, চা পাতা এখান থেকে ধরে নাও, একটু ঢেলে দাও। হাই গাইস, আমি মনিমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওয়েলকাম টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার। সো সকাল সকাল আজকে এসছে রান্নার মেয়ে, নিউ রান্নার মেয়ে এসছে, যে আমাদের ডেলি রান্নাঘর, ও এখন আর আসছে না, আজ থেকে অন্য রান্নার মেয়ে আসছে। সো কারণ ও শরীর খারাপ, ওই জন্য আসতে পারবে না। তো নিউ রান্নার মেয়ে রান্না করে যেতে যেতে প্রচুর টাইম লাগলো, বাট বহুত ভালো কাজ করেছে বাবু, বলো? প্রচুর ক্লিন আর ভালো করে কাজ করে গেছে। তো আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, ব্রেকফাস্টের ভিডিও ভেবেছিলাম বানাবো, বাট ভুলে গেছি বানাতে। ওই তো প্রেশার কুকারে আছে। সো আরেকটা ব্যাপার হয়েছে কি, আজকে আমাদের বাড়িতে কি বলে আরবান ক্লাব থেকে লোক আসবে, কি ওয়াশরুমগুলো ক্লিন করার জন্য প্রচুর প্রচুর নোংরা হয়ে গেছে, আর বেডরুমেরটাও একটু ক্লিন করবে, মানে ওই সব কিছু লেক্সুর লোমে তো একদম ভরে গেছে, তো ওগুলোকে ভ্যাকিউম করবে, তো ওই জন্য আজকে আসবে। হ্যাঁ না, আধা এখানে লেক্সুকে খাবার দেওয়া হচ্ছে। সো এই হলো ব্যাপার। আর লেক্সু আমাদের এখানে কই দেখি দেখি লেক্সু আজকে তো লিখছু, নতুন মেয়েকে দেখে বহুত লাফাচ্ছিল, বাবা কোন দিকে লিখছু ঘুরে যাচ্ছে, লিখছু লিখছু ছান হয়ে গেল, ছান করেছে লিখছু আজকে। এই বাবু তোমার ল্যাপটপে লিখছু কাজ করছে কি? এটা কি হলো, এটা কি স্টাইল হলো, কাকে ঘুরছিস লিখছু, কাকে ঘুরছো লিখছু, দেখো লিখছু কাকে ঘুরছো। তো এখানে লেক্সুকে খাবার দেওয়া হচ্ছে, লেক্সু চলে এসছে খাবারের গন্ধে, মাংসের গন্ধে। আর আমাদের রান্নায় আছে হচ্ছে রাইস আর রুটি, আর এটা হচ্ছে ডিমের আলু দিয়ে কারি, এটা সয়াবিন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভাজা টাইপের। আর কি আছে বাবু? আর আছে ম্যাঙ্গো, না ম্যাঙ্গো আর ডাল, ডাল ম্যাঙ্গো আর ডাল, ম্যাঙ্গোর গন্ধে তো এই পাগল হয়ে যাবে লেক্সু। আর লাস্ট মোমেন্টে কিনেছি, নেক্সট আমরা চেঞ্জ করব। সো কাঁচালাও ফোন চলে এসেছে, নিউ ফোন ফাইনালি কিনতে হলো। বাবা একা একা খাওয়া শুরু করে দিয়েছো, বলো চলে আয়। এই হচ্ছে আমাদের ডাল, ডালটাকে বাটার দিয়ে করেছে বলে বলছে ডালটা খেয়ে ছাড়তে পারবেন, মানে ডাল বানানো ছিল বাটারটাও অ্যাড করেছে, তার জন্য নাকি অতিরিক্ত টেস্ট হয়ে গেছে। যাই হোক, আরবান ক্লাব থেকে লোক চলে এসেছে, বাথরুম একদম পরিষ্কার করছে, এই ফাঁকে আমরা এখন খাবার খাবো। বাপরে বাবু, বাথরুম গুলোতে তো মুখ দেখা যাবে মনে হচ্ছে, বাপরে, মানে যে লোকটা আমাদের আরবান ক্লাব থেকে ক্লিন করতে এসেছিল এত ভালো ক্লিন করেছে, মানে অবাক হয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি একবার। সত্যি এরকম কাইন্ড অফ একটা দেখতে করে দিয়েছে ওয়াশরুমটাকে একদম উপর থেকে। হ্যাঁ ওটাই আমি দেখে নিজেই অবাক হয়ে গেলাম,
একদম ক্লিন করে দিয়েছে আর লেকশু চলেছে লেকশু কাম 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 তোর সব জায়গাতে ঢোকা যায় রে মাস্টার বেডরুমের সঙ্গে যেটা থাকে সেটাকেও দেখাচ্ছি এটা কাইন্ড অফ কালারটা টাইলসেরই পুরো চেঞ্জ হয়ে গেছে ডিফারেন্ট কালার ছিল বাথটাব একদম ফুল ক্লিন করে দিয়েছে মানে সিরিয়াসলি বাবু কি চেহারা ছিল আর কি চেহারা হলো হ্যাঁ হেল এন্ড হেভেন বাথরুম গুলো রাখার ও মাই গড বাবু আমার মাস্ক নিয়ে নিয়েছে দেখছো মানে সোফাতে রাখা ছিল মুখটা দেখো এই তুই আবার সোফা আজকেই পরিষ্কার করে গেছে হ্যাঁ এবারে লোমে লোমা করেছিস না তো মেরে একদম এবারে বিকালে ওর জন্য একটা কাপ বার করে সোকেও চাটা খাবো এটা কোথায় কিনেছিলাম মনে আছে তোর দিল্লিতে কিনেছিলাম একটা মার্কেটে কোন মার্কেটে আমি কালকে বানিয়েছিলাম বেক করেছিলাম বাট এবার আমি ক্যাশিউ দিয়ে বানিয়েছি বানানা ব্রেড বেশ ভালো কিন্তু এটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বেশ স্লাইস করে কেটে নাও অ্যান্ড খাও সো রেডি তা ঠান্ডা হয়ে যাবে কি আর লেখছো আমরা এই পারে থাকি তো লেখছো ওই পারে লেখছো লেখছো এখানে লেখছো এই যে ডেকে দিলাম এক্সাইটেড দুর্দান্ত কিন্তু বাইরের ওয়েদার বৃষ্টি হচ্ছে মানে এখন হয়নি কিছুক্ষণ আগে বিকেলে জাস্ট ঝিরিক ঝিরিক পড়েছিল থেমে গেছে আমি দেখতে পাচ্ছি না তুই দেখতে পাচ্ছিস না আমি ওটা বলিনি বাট এখন একটু বৃষ্টি হচ্ছে না বাট বাইরে প্রচন্ড ভালো ওয়েদার ঠান্ডা আছে পাতা নিচে পড়ে গেছে না নিচে পড়বে না এটা এখানে ভালো লাগে এটা তো অনেক পারফেক্ট ওয়েদার থেকে মোটা কাপ থেকে যায় লেখশু খেয়ে খেয়ে তো লেখশুকে ঘুরিয়ে নিয়ে আসার পর এবার সবাই এখন আমরা করব হচ্ছে ডিনার মানে আমি এখানে বানাচ্ছি হচ্ছে ডিনার আর লেখশু ঘুরে আসার পর এত সহজে খেতে যায় না ওই জন্য ওখানে গিয়ে দেখছো তাকিয়ে তাকিয়ে দেখছে শুনছে আমাকে নিয়ে কী বলছে খুব ইন্টারেস্টফুল আর আমি এখানে বানাচ্ছি ম্যাগি চিজ ম্যাগি চিজ দিয়ে ম্যাগি নর্মাল ম্যাগি বাট চিজ দিয়ে তো এই হচ্ছে আর বাবু খাবে হচ্ছে খাচ্ছে অ্যাকচুয়ালি ওটস বাবু তোমার খাওয়া হয়ে গেল আর এই যে এটা ওর খাবার ওর আগে আগে খাওয়া হয়ে গেছে ওকে ঘুরে নিয়ে আসার পর মানে সবার সমস্ত এনার্জি লস হয়ে যায় আমাদের বাড়িতে সবার ডিফারেন্ট ডিফারেন্ট খাবার বলো ডিনারে ডিনারে তুমি কি খেলে ও আজকে ও ওটস খেলো এবার ওটস নাচ দিয়ে লেখশু খাচ্ছে চিকেন রাইস আমি খাচ্ছি চিজ ম্যাগি চিজ ম্যাগি তো বানিয়ে নিলি এটা তো আমি কতটা পাবো তুমি পাবে না একটু লোক দিয়ে আমাকে বলে বলে যাচ্ছি না যে যখন আমি বানানোর সময় আমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে এক চামচ না না আমি এসব ভুলভাল খাবার খাই না আমি হেলদি খাই আমি এবার হয়ে গেছে চিজটা দেওয়া দেখে একদম আরেকটা জিনিস বাবু ধরো তুমি আমার প্রত্যেকদিন আমার বোলটা নিয়ে নাও এত গদমাস তো তুই বোলটা খাবি না ওটা না ওটা আমার ফেভারিট বোল হচ্ছে ইয়ামি লুকিং আমি জানি ম্যাগি থেকে তোমাদের ওরা কেন কি ম্যাগি খেতে ইচ্ছা করবে ইচ্ছা হলে ম্যাগি খাওয়াই যেতে পারে এক দুবার গরম গরম ম্যাগি আমার তো মনে হয় ম্যাগি ম্যাগিটা তুই দেখবি যদি তোর একটু সর্দি সর্দি করে থাকে তখন ম্যাগিটা আর ম্যাগির জলটা টেস্ট করবে না আমি খাবো না আমাকে বল বাবু মিস করে গেলেন অসম লাগছে তুমি তো আমি ফর শিওর কি তুমি এটা বহুত পছন্দ করবে